हेलो फ्रेंड्स, माय मॉम रेसिपी अपने सकल के जाना सुस्वागत। आज हमें अपन सामने हाजिर हलम पालंग शाकेर एक सहज और सुस्वादु रेसिपी निये। ये पालंग शाकेर रेसिपिटी बनानो जेमन ही सहज और खेतो हय भीषण ही टेस्टी। घरे थाका सामान्य किछु उपकरण दिए खूब सहजे रेसिपिटी बनिए नेवा जाय। ताहले चलुन देखे नेवा जाक किभाबे तैरी करते हय पालंग शाकेर ये सुस्वादु रेसिपिटी। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই রকমই আরো নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে ডেইলি নিউ নিউ রেসিপি আপলোড করে থাকি। সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে আর মশলাতে সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব আলু। দেখুন আলুগুলো আমি এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আর দেব মূলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব বেগুন। দেখুন বেগুনগুলোকে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পালং শাক। আমি এখানে এক আঁটি পরিমাণে পালং শাক ব্যবহার করেছি। আর পালং শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন সমস্ত কেটে নেওয়া পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরত এলাম। দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু খুব ভালোভাবে শুষিত হয়ে গিয়েছে। আর দেখুন শাকের মধ্য দিয়ে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। আর পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ খুব ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমরা সাধারণত শাকের মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করে থাকি, তবে রান্নার মধ্যে অনেকেই চিনি দিতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন শাক রান্নাটা একদম মাখো মাখো হয়ে এসেছে। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। দেখুন আমি এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি ব্যবহার করলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।